দক্ষিণ আওড়া পৌর নিগমের 44 নম্বর ওয়ার্ডে ডেঙ্গির তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই ওয়ার্ডে কৃষ্ণধন করলেন দাসপাড়া সহ একাধিক এলাকাতে বহু বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত। দুর্গাপূজো কেটে গেলেও শীতের মুখেও কমেনি ডেঙ্গি আক্রান্ত মানুষের সংখ্যা। এলাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমা ময়লাতে জল জমে থাকার কারণে এই দুর্গতি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা পৌর নিগমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। দুর্গাপূজো চলাকালীন ওই এলাকার বহু মানুষ নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। একই পরিবারের সকলে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনাতে যথেষ্ট উদ্বেগের মুখে স্থানীয় বাসিন্দারা। ওই ওয়ার্ডের দাসপাড়া এলাকাতে একই পরিবারের চারজনে ডেঙ্গিতে আক্রান্তের ঘটনা ঘটেছে, যার মধ্যে 4 বছর বয়সী শিশুও রয়েছে। পরিবারের অধিকাংশ সদস্যই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেই জানা যাচ্ছে। এছাড়াও বাসিন্দাদের অভিযোগ ময়লা আবর্জনা জমা থাকলেও সেভাবে পরিষ্কার করছে না পুরসভা। আক্রান্ত কিংবা মৃত্যুর ঘটনা ঘটলে মশা মারা তেল ছড়ানো হচ্ছে। কৃষ্ণধনকর লেন দাসপাড়া এলাকার ঘরে ঘরে এখন ডেঙ্গির ঘটনা, এমনটাই খবর স্থানীয় বাসিন্দা সূত্রে। চারদিকেই হয়েছে, ধরুন আমার পেছনে হয়েছে, তারপরে আমাদের এই সাইড হয়েছে, এইবার এই 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 এখানে হয়েছে, এইখানে একা একা ছেলেটা রয়েছে। আচ্ছা আপনার আগে আগে হয়েছে, আগে দুজনের হয়েছে, সবাই চলে এসছে, কিন্তু এই বাড়িতে বেশি সবচেয়ে বেশি মানে প্রত্যেকজনের খুব আক্রান্ত মারা তো এখন ভর্তি আছে বেলভি মানে উডল্যান্ডে মানে ভর্তি আছে। এ বিষয়ে হাওড়া পুরসভা প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান ডেঙ্গু গ্রাফ নিম্নমুখী, তবে কিছু জায়গায় এখনও পরিস্থিতি উদ্বেগজনক। তবে ডেঙ্গু প্রতিরোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়াতে ডেঙ্গুর গ্রাফ এখন নিম্নমুখী রয়েছে সার্বিকভাবে, কিন্তু কিছু কিছু পকেট আছে, কিছু কিছু পকেটসে আমরা দেখছি কিছু কেসেস আমরা পাচ্ছি, মানে যেটাকে আমরা বলবো ঠিক ক্লাস্টারিং বলবো না, কিন্তু কিছু জায়গায় কেসের সংখ্যাধিক্য আমরা দেখতে পাচ্ছি। যেমন এর আগে 39 নম্বর ওয়ার্ডে আমাদের খুব বেশি কেসেস হচ্ছিলো, এখনও হচ্ছে, কিন্তু সেখানে যে হারে কেস বাড়ছিল সেটা এখন অনেক কমে গেছে। আমাদের ধরুন সপ্তাহে যেখানে 70 থেকে 80 জন করে ডেঙ্গু পেশেন্টের আমরা লিস্ট পাচ্ছিলাম, সেটা এখন আমরা 30 থেকে 40 পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।